তিন দিনের ঘন কুয়াশা কাটিয়ে ঢাকার আকাশে সূর্যের দেখা। অবশ্য রোদ কুয়াশার এই উকিঝুঁকি ছিল সারাদিনই, তাতে গত কয়েকদিনের ঠান্ডা আবহাওয়ায় লাগে খানিকটা গরমের ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুই দিন কিছুটা উষ্ণ থাকবে, তবে 16 ডিসেম্বরের পর থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে কমবে তাপমাত্রা। মাসের শেষ দিকে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। আজকে এবং কালকে দেখবেন সূর্য থাকবে, মেঘলাও হবে, একটা ওয়েস্টার্লি এরিয়া আছে যে কারণে কিছু ক্লাউডও পাবে, বিশেষ করে উত্তরাঞ্চল এবং ওয়েস্টার্ন সাইডে। আগামী দুই তিন দিন কুয়াশা কম থাকবে। 16 তারিখের পরে টেম্পারেচারটা অনেকটাই ফল করবে, 10-এর নিচে চলে আসতে পারে কোথাও কোথাও, বিশেষ করে উত্তরাঞ্চলে। এবং মাসের শেষের দিকে একটা মৃদু থেকে মাঝারি ধরনের একটা শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে। এদিকে শীত বস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পঞ্চগড়, কুড়িগ্রাম সহ উত্তরের জেলাগুলোর মানুষেরা। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। প্রচন্ড কুয়াশা, শীতের জন্য কিছু দেখা যাচ্ছে না, হাত পা শিরশির, ঠান্ডা কনকনে, শীত করতেছে। পাবনা থেকে আসলাম, খুব কুয়াশা, জোরজোর মাটি দেখা যাচ্ছে। কেউ আমাকে একটা কম্বল দেয় না, এখানে দেওয়ার মতো নাই, সেই মানে যে আশেপাশে মিম্বর কেউ দিবে না। শীতের সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে হাঁচি, কাশি, নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগী। প্রতিদিন 30-40 জন ভর্তি হচ্ছে গাইবান্ধা জেলা হাসপাতালে। বাচ্চার আজকে 4-5 দিন হলো ডায়রিয়া আছে। হঠাৎ করে ডায়রিয়া দেখা দিয়েছে, আমি গাইবান্ধা সদর হাসপাতালে গিয়েছি। শীতের প্রকোপে ডায়রিয়াটা অনেকটা বেশি হয়, ঠান্ডা লাগাবে না, বাসি জিনিস খাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ওগুলো দিই। আর অন্যান্য যে হেলথ এডুকেশন দেওয়ার মাধ্যমে চেষ্টা করতেছি যেন এই ডায়রিয়া প্রভাবটা কমে নিয়ে আসতে পারে। কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ধীর গতিতে চলছে ফেরি, কমে গেছে ট্রিপ সংখ্যা, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।